সম্মানিত দর্শক মন্ডলী আজকে বনি ইসরায়েলের সত্তর নং আয়াতের অজিফাটি আলোচনা করব যে করলে আল্লাহ দিবেন। বাড়ি গাড়ি সম্পদ সহ যখন যা লাগে তা দান করবেন সকল অভাব দূর করে দিবেন জীবনের সকল বিষয়ে সম্মান ও সফলতা দিবেন দুনিয়ার সকল অশান্তি একটি অজিফার বরকতে দূর করে দিবেন সে অজিফাটি বুঝার জন্য কয়েকটি হাদিস জানা দরকার নাম্বার এক একবার কোরবানির দিন খুদ্বার মধ্যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন একজন মুসলমানের সম্মান মক্কা নগরীর মতো কোরবানির দিনের মতো হারাম মাসের মতো সম্মানিত নাম্বার দুই একজন মুসলমানকে অসম্মান করা সুদের বাহাত্তরটি বড় বড় গুনাহের মধ্যে প্রথম স্তরের গুনা আর সুদের বাহাত্তরটি বড় বড় গুণাসমূহের মধ্যে সবচেয়ে ছোট গুনা হল নিজ মায়ের সাথে জেনা করার সমান নাওজুবিল্লাহ নাম্বার তিন আয়শারাদি আল্লাহ তালানহা একদিন নবীজিকে হজরত সাফিয়া আরাদিয়াল্লাহু তাল আনহার ব্যাপারে ইশারা করে বললেন তিনি বেটে বা খাটো তখন আইসা আল্লাহু তাল আনহা ওনার উনার এই কথার জবাবে নবীজি বলেন হে আয়েশা তুমি এখন সাফিয়ার ব্যাপারে যে কথাটি বলেছ তার শারীরিক গঠনের ব্যাপারে সমালোচনা করেছ তা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। কাউকে কথা কথা বলা বলা, ছোট করে সে বিষাক্ত কথাটি যদি সমুদ্রের পানিতে মিশে যায় তাহলে সমুদ্রের সব পানির রং পরিবর্তন হয়ে যাবে দূষিত হয়ে যাবে এখন আমরা যদি সরাসরি কাউকে অপমান অপদস্থ করি কথা বলি বা কাউকে হেয় করার জন্য কোনো কাজ করি সেটা কত বড় কত বিষাক্ত হবে একবার চিন্তা করে দেখুন নম্বর চার বলেন সাদা চুল দাড়িওয়ালা লোক আলেম হাফেজ এবং নেপারায়ণ বাচ্চাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো সুতরাং তাদেরকে অসম্মান করা মূলত আল্লাহকে অসম্মান করার মতো নাম্বার পাঁচ নবীজি বলেন যে বড়দের সম্মান করে না ছোটদেরকে দয়া করে না সে আমার নয় এই একটি মাত্র হাদিস যদি আমরা মনে রাখি তাহলে পৃথিবীতে কোনো বড়কেই আমরা অসম্মান করার সাহস পাব না কারণ এতে নবীর উম্মতের দফতর থেকে নাম কাটা যাওয়ার স্পষ্ট ঘোষণা রয়েছে সুতরাং নবীর উম্মত দাবিকারীকে অবশ্যই বড়জনকে সম্মান করতে হবে চাই সে বড়জন মা বাবা হোক চাই ভাই বোন হোক চাই সে যে যেকোনো মুরব্বী হোক চাই শিক্ষক শিক্ষিকা হোক নাম্বার ছয় মানুষ হিসেবে শিক্ষকদের মর্যাদা অতুলনীয় কারণ আমার নবীয় শিক্ষক হিসেবে তাই নবীর মর্যাদার দিকে খেয়াল করে হলেও শিক্ষককে সম্মান করা আমাদের জন্য ফরজ নাম্বার সাত শিক্ষককে মান্য করার শিক্ষা আমরা হজরত মুসা আলি ইসাল্লাম ও হজরত খিজির আলি ইসাল্লা সালামের ঘটনার মাধ্যমে লাভ করে থাকি মুসা আলহ ইসালাম একজন বড় মাপের নবী হওয়া সত্য খিজির আলহ সালামের সকল কথা ও কাজকে মেনে নিয়েছেন এর মধ্যে ছাত্র ছাত্রীদের জন্য অনেক বড় শিক্ষা আছে নাম্বার আট শিক্ষককে সম্মান দেখাতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় ওস্তাদের বাড়ির দিকে পা লম্বা করে বসতেন না নাম্বার নয় ইমাম শাহি রহমতুল্লাহ আলায় শিক্ষকের মজলিসে কিতাবের পাতা উল্টাতেন খুব সতর্কতার সাথে যাতে কিতাবের পাতার আওয়াজে শিক্ষকের বিরক্তির উদ্রেক না হয় নাম্বার দশ হজরত আলী রাদি আল্লাহ তালহু বলেন যে আমাকে একটি হরফও শিখিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন অথবা আমাকে আজাদ করে দিতে পারেন এতক্ষণ দশটি বাণী থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেক মুসলমানকে সম্মান করতে হবে বিশেষ করে বৃদ্ধ আলেম হাফেজ ন্যায় পরায়ণ শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে হবে বড়দের ছোটদের দয়া করতে হবে। এটাই হলো মানুষ হিসেবে প্রত্যেক মানুষের জন্য বরকতময় কাজ কারণ আল্লাহ আয়াতের সাত করেন নিশ্চয় আমি বনি আদমকে সম্মান মর্যাদা দান করেছি এখন স্বয়ং আল্লাহ যে মানব জাতিকে সম্মান দিয়েছেন সে মানব জাতিকে অসম্মান করা মূলত আল্লাহর বিরোধিতা করার সামিল এবং এই আয়াতে যে শিক্ষাটি আছে তা যদি প্রত্যেক মানুষ যথাযথ পালন করে মানুষ হিসেবে প্রতিটি মানুষকে করে। তাহলে অটোমেটিক আপনার আমার তথা গোটা জগতের সকলের সম্মান প্রতিষ্ঠা হয়ে যাবে সকলের অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে তাই এই জগতে এই আয়াতটির আমল প্রতিষ্ঠা করা খুবই জরুরি আল্লাহ বলেন

আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তালা আমাদেরকে সকল মানুষকে সম্মান করা সকল মুসলমানকে সম্মান করার তৌফিক দান করুন খাস করে বৃদ্ধদেরকে সম্মান করার তৌফিক দান করুন শিক্ষক পিতা প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের তৌফিক দান করুন 阿明 <Amen. S 2>